আবারও দেশ দেশজুড়ে মাথাচাড়া দিয়ে উঠছে ডাকাত চক্র প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে ডাকাতি ও লুটপাট আতঙ্ক বাড়ছে জনমনে এবার মাদারীপুরে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিল ডাকাতরা শনিবার রাতে রাজৈরের সুতারকান্দি গ্রামের ইতালি প্রবাসী ইউনুস জমাদ্দারের বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন গৃহবধূ অঞ্জনা বেগম ও রিয়া আক্তার গভীর রাতে ঘরে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত এ সময় ওড়না দিয়ে দুইজনের মুখ হাত বেঁধে ফেলে তারা অস্ত্র ঠেকিয়ে আলমারি ও ডয়ার ভেঙে লুট করে টাকা ও স্বর্ণালঙ্কার বাধা দিলে কুপিয়ে জখম করা হয় ওই দুই নারীকে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাতরা কি ব্যাপার আপনার এই কি

এদিকে শনিবার রাতে রাজবাড়ী সদরের আহলাদিপুর গ্রামে বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতা রতন কুমার দাস ও তার স্ত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে দুর্বৃত্তরা এরপর সোনালঙ্কার লুট করে পালিয়ে যায় তারা গুরুতর অবস্থায় দুজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতন আমার দাদা বলে সে তো নানা শোক ওষুধ দিয়ে তার স্বর্ণলকন সব কিছু নিয়ে গেছে এবং পরে আমরা তাহলে ফরিদপুর আড়াইশো বেডে হাসপাতালে চিকিৎসা করাই পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয় ওইখান থেকে আমার দাদা মারা দেয় বৌদি চিকিৎসা আছে নিহত রতন কুমার দাস শহীদ ওহাবপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন আর তার স্ত্রী কণিকা দাস স্থানীয় মধুপুর ছকিরন নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ওমন ফারুক সময় সংবাদ